স্কুলে যাও। কোথায় যাবে? হেয়ার ব্যান্ডটা পড়ো, মাটিতে পড়ে আছে তো, যাও। হেয়ার ব্যান্ডটা নাও, মাথায় পড়ে নাও। হ্যাঁ, দেখি কেমন লাগছে। এই সামনে তাকাও। ও মা, কি সুন্দর লাগছে সোনা। একটু তাকাও তো, এদিকে তাকাও, একটা ফটো তুলি। একটু পেছন হও, দেখি ফটো ফটো তুলি দেখি তো। কিছুতেই তাকাবে না। যাও একটু রান্না করে নাও, শুনছো? যাও আদু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি বানাও, আলু বেগুনের তরকারি বানাও, যাও আমরা খাবো। আগে একটু বনুকে খাবো। যে চামচটা নাও, নিচে পড়ে আছে, চামচ চাইয়া করে দাও। আলু বেগুন আবার লেবু, হ্যাঁ রান্না করো। দেখি বসো, রান্না করো। এই যে এখানে এখানে বাটিটা নিয়ে নামো, এখানে রান্না করো। কি অবস্থা, চারিদিকে সব ছড়ানো। কি রান্না হচ্ছে? হ্যাঁ আদু, আচ্ছা। এই দাঁড়াও দাঁড়াও, পালিও না পালিও না, আমি তো ভিডিও বানাচ্ছি। এই চিংড়ি, ও দেখো 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 দেখো। এই কোথায় যাচ্ছো তুমি? কি করছো? রান্না করছো? কি কি রান্না করছো বলো। নেবুর তরকারি আর পিঠে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছো? স্কুল? এখনই স্কুলে যাবে? দেখিয়ে দাও সবাইকে, পেছনে ঘোরো, ব্যাগটা দেখিয়ে দাও দেখি। বাবা বাবা, আর বই তো মাটিতে পড়ে আছে, বইটা তোলো। ও যে মাটিতে বই পড়ে আছে। আর এদিকে শোনো, তুমি কি রান্না করছো? হ্যাঁ তুমি, আমি আমি তুমি তুমি মিঠি, আমি মা, তুমি মিঠি, আমি মা। এই যে ওই যে আবার বদমাশি, এক মিনিটও বসছে না, এক মিনিটও বসছে না, এই গরমের মধ্যে অস্থির হয়ে যাচ্ছে একদম। হ্যাঁ একদম বসে না, খালি দুষ্টুমি খালি দুষ্টুমি। দেখো কত গরম বাইরে, 48 আজকে নাগপুরে। হ্যাঁ অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একদম, তার মধ্যে মিঠি রানী দৌড়ো দৌড়ো। একটু বসো, একটু বনুটাকে রান্না করে খাওয়াও, কালকে তোর পাটাই ভেঙে দিয়েছিল। বল বনু খাও, শোনা বনু আমার খাও, বলো খাও না বনু খাও না, একটু আদু যা খাও না। এটা কি? এটা তো গ্যাস ওভেন, এর মধ্যে রেখে রান্না করতে হবে। হ্যাঁ চলো, আজকে কি খাবে তুমি রাতে? ভাতু খাবে, মুদি খাবে আজকে, ভাতু ডাল আর কি, আদু ভাজা খাবে। কি খাবে? গুড় খাবে। আচ্ছা চলো, ভাতু খাবে, আদু ভাজা খাবে, লাইট জ্বালাই, চলো তুমি নেমে পড়ো কোলের থেকে একদম। হ্যাঁ অন্ধকার, আদু ভাজা দিয়ে ভাতু আর ডাল বানাচ্ছি। গুড নাইট বলে দা, বলো ভাতও খাচ্ছি আমি, ঠিক আচ্ছা বাই করছি।